নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। আমি দীপায়ন, আর ফিরে এলাম আবার একটা সুন্দর মিউজিক্যাল ইভিনিং নিয়ে। আপনারা দেখছেন গান স্কোয়ার, সুর সাথে আড্ডা নিয়ে কিছুক্ষণ। আর আমাদের সঙ্গে আজকের আড্ডা মারতে সেটে চলে এসেছে কৃতিকা। কৃতিকা, ওয়েলকাম, ওয়েলকাম টু গান স্কোয়ার। আর যাদের সঙ্গে রোজই আলাপ করাই, আলাপ করানোর মতো কিছু বাকি নেই, অনেক দিন ধরেই আলাপের এই পর্বটা চলছে। তো জাস্ট একবার মুখগুলো দেখিয়ে দিলেই হবে। গিটারে রয়েছে শুভ্রদীপ, আর জ্যাম্বেতে আমাদের সবার প্রিয় চন্দনদা। আচ্ছা কৃতিকা, কেমন লাগছে এখানে এসে? একটু নার্ভাস লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। এটা কি প্রথমবার তোর সিসিএরে? এর আগে কোনো প্রোগ্রামে? আচ্ছা, তো মানে একটু আনন্দ হচ্ছে, আবার একটু ভয় লাগছে। আর কিন্তু সত্যি কথা বলতে কি, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সবাই এখানে আড্ডা মারতে আসি, আড্ডার সঙ্গে সঙ্গে বেশ কিছু গান হয়, আর আমাদের সঙ্গে আমাদের দর্শকরাও টিভি সেটের সামনে আড্ডা মারতে বসে যায়। আচ্ছা, তুই তোর সম্বন্ধে একটু কিছু প্রথমে বল, সবাই একটু জেনে নিক। আমি এখন ফার্স্ট ইয়ারে পড়ছি সূর্য সেন কলেজে। কি নিয়ে পড়াশোনা করছিস? আমি অনার্স, মানে আর্টস নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, আর এমনি গান করতে ছোট থেকে খুব ভালো লাগে। আচ্ছা, তো ওটা নিয়ে আর কি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমি, বাবা, দাদা, মা। আচ্ছা, আর তাছাড়া আমার পুরো জয়েন্ট ফ্যামিলি, আমরা সবাই একসাথে থাকি। আচ্ছা, জেঠু, বোনরা সবাই একসাথে। খুব ভালো। আচ্ছা, তোর সঙ্গে গানের গল্পে পরে আসবো, তার আগে একটা গান শুনে নি। কি শোনাবি বল আজকে? আমি শোনাচ্ছি হচ্ছে শ্রেয়া ঘোষালের আওয়াজে, মানে সুরে, এই তো আমি চাই। এই তো আমি চাই, খুব সুন্দর গান, সকলে শুনে নি চলো। এই তো আমি চাই, মাগবো গায়ে সোনা, এই তো আমি চাই, মাগবো গায়ে।
ভীষণ সুন্দর একটা, খুব মিষ্টি একটা গান। আচ্ছা, এটা কি কোনো মুভির গান? মানে আমার আমার আমি একবারই শুনেছিলাম গানটা, তো আমার খেয়াল পড়ছে না। হেমলক সোসাইটির গান, ভীষণ সুন্দর গানটা। কার কার সুর এটা? এটা শ্রেয়া ঘোষালের। মানে সুর কার? সুর জানিস কার? না, সুর ঠিক আছে, আমাদের গুগল বাবা আছে, আমরা খবর পেয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, গানের জার্নি শুরু কি করে বল? মানে গানের জার্নি শুরু মায়ের থেকে। বাড়িতে তো সবাই সাপোর্ট করে গান। বাড়িতে সবচেয়ে বেশি কার সাপোর্ট আছে গানে? মারি বাবার। বাবার? আচ্ছা, মানে মায়ের থেকে শেখা ঠিকই, কিন্তু বাবা প্রচন্ড ভাবে সাপোর্ট করে। আচ্ছা, তোর মানে কিরকম কি ইচ্ছে, মানে গানটা তুই আগে কন্টিনিউ করবি, মানে এটা কি তুই প্রফেশন হিসেবে নিবি না? একদম প্রফেশন হিসেবে নিব। খুব ভালো, টোনাল কোয়ালিটি তোর খুব ভালো, তো কাজেই তুই এটাকে কাজে লাগা, এরকম না হয় যেন একটা টাইমে গিয়ে এটা আস্তে আস্তে বসে যায়। তো এটা চেষ্টা কর যে এটাকে মানে কন্টিনিউ করে নিয়ে যাও, খুব ভালো হবে। আর আমাদের সবার শুভেচ্ছা আছে তোর সঙ্গে। চল আরেকটা গান শুনি। আচ্ছা, আমি এখন হচ্ছে আও হুজুর শোনাবো, আও হুজুর আশা জির গাওয়া গান। চলো বেলে ঝোল
কি বলবো, একটু তালি বাজানো ওদের জন্য, মানে অসাধারণ। আর এত রিফ্রেশিং একটা গান না, আমার মনে হয় যারা দেখছে এই মুহূর্তে, মানে সন্ধ্যাবেলা তো সবাই একটু মানে মাইন্ড ফ্রেশ করার জন্য বসে, তো তারা খুব আনন্দ পেয়েছে, আমি তো পেয়েছি, মানে একটু হলেই এখানে উঠে আমি দাঁড়িয়ে পড়তাম। তো যাক, খুব ভালো লাগলো গানটা শুনে, আর এরকম নিশ্চয়ই আরও ভালো ভালো গান তুই আজকে শোনাবি আমাদের, আশা করা যাচ্ছে। আচ্ছা, তার আগে একটু তোর সঙ্গে আবার গল্পে চলে যাই। গান বাদে আর কি কি করিস, আর কোনো আলাদা কোনো হবি আছে বা কিছু? হ্যাঁ, হবি আছে, আমি আবৃত্তিও করি, মানে মাঝে মাঝে, খুব একটা না, মানে হঠাৎ। শিখেছিস আবৃত্তি? মানে আমার বাবা খুব সুন্দর আবৃত্তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাবার সাথে কখনো কখনো। আচ্ছা, খুব ভালো, একদিন আবৃত্তিও শুনবো যদি পরে আবার তোকে পাই, আজকে তো সেরকম প্ল্যানিং কিছু নেই। আচ্ছা, আর এমনি তো মানে গ্রাজুয়েশনের পরে তোর কি ইচ্ছে, মানে মিউজিক নিয়ে কিছু প্ল্যানিং আছে? হ্যাঁ, মিউজিক নিয়ে আমি ভাবছি মাস্টার্সটা করব। মাস্টার্স করবি? মানে মেইনলি কি নিয়ে, মানে বাংলা গান নিয়ে পড়ে? রবীন্দ্রসঙ্গীত নিয়ে। রবীন্দ্রসঙ্গীত নিয়ে, ঠিক আছে, খুব ভালো। অনেকেই পড়ছে এরকম, মানে অনেকেই আমাদের চেনা জানাও আছে, তো এই ইচ্ছেটা খুবই ভালো, পড়, খুব ভালো হবে। আর আচ্ছা চল আবার একটা গান শুনি, তারপর আবার গল্প হবে। আমি হচ্ছে, আমি কি তোমায় খুব বিরক্ত করছি? অনুপম রায়? না, ইমন, ইমন চক্রবর্তীর গাওয়া, কিন্তু অনুপম রায়ের কম্পোজিশন। এটা সিনেম কি রকম গান, এটা দৃষ্টিকোণের গান, খুব সুন্দর আর খুব পপুলার হয়েছিল গানটা, আমরা এখনো শুনতে পাই গানটা। ঠিক আছে চলো শুনে নি সবাই। তুই আমাদের একদমই বিরক্ত করছিস না, ঠিক আছে, মানে এত ভালো গান গাইছিস, তো আমরা বিরক্ত হব না। তো তুই গান বিরক্ত হয়নি আশা করি, সবার ভালোই লাগছে। আচ্ছা কৃতিকা,
কলেজে মানে প্রোগ্রামে টোগ্রামে গান টান করা হয়, তুই কি এমনি কোনো মানে কোনো পারফর্ম করিস, মানে কোনো ধর ব্যান্ডের অনুষ্ঠান বা কিছু? শুধু এমনি এখন মন্দিরে শিখে যাচ্ছিস, মানে পরে শিখে টিকে তারপরে বেরোতে হবে? আচ্ছা, খুব ভালো, শিখে যাই ভাবি। আচ্ছা, কিরকম গান শুনতে বেশি ভালো লাগে? একটু মানে স্লো গান শুনতে বেশি ভালো লাগে। আচ্ছা, পছন্দের কিছু শিল্পীদের নাম, পুরনো নতুন মিশিয়ে। পুরনো তো লতাজি, আর নতুনের মধ্যে মোনালি ঠাকুর আছে, তারপর শ্রেয়া ঘোষাল আছে। আচ্ছা, খুব পছন্দের দুজন সুরকার? খুব পছন্দের দুজন সুরকার অনুপম রায়। আচ্ছা, আর একজন এখন আগের আগের বলতে আর ডি বর্মন আছে, তো সবাই আমরা সবাই মানি। আচ্ছা, কোনো ইনসিডেন্ট এরকম কিছু মনে পড়ে, মানে ধর গান নিয়ে কিছু মজার ঘটনা বা কিছু কিরকম কিছু হয়েছে এতদিন তুই গান করে আছিস? হচ্ছে এই কিছুদিন আগে আমি রবীন্দ্র ভারতীতে পরীক্ষা দিতে গিয়েছিলাম গানে। আচ্ছা, তো ওখানে ফার্স্টে ঢুকে আমি তো ভীষণভাবে কনফিউজ ছিলাম যে কোথায় কোনটা কোন ডিপার্টমেন্ট বা কিছু। তো ওখানে বাউল সঙ্গীতের একটা রুম ছিল, তো আমি বুঝতে পারিনি, আমি ওখানে গিয়েছি আর আমি মনে মনে হচ্ছে আমি তো রবীন্দ্রসঙ্গীতে গানের জন্য অ্যাপ্লাই করেছি, তো আমাকে এখানে কেন পাঠানো হলো, মানে সবাই আর কি করে আমাকে বাউল সঙ্গীতের রুমে ঢুকিয়ে দিয়েছিল। তো ওখানে কিছু করার ছিল না আমার কাছে, তো আমাকে গান গাইতে হয়েছিল। তো ওখানে একজন টিচার ছিলেন, তো উনি বলছেন যে তুমি বাউল সঙ্গীত গাম, না আমি তো রবীন্দ্রসঙ্গীতে বেসিক্যালি অ্যাপ্লাই করেছি। তো সেখান থেকে বাউল সঙ্গীত বলছে, মানে তখন আর কি মানে একটা হাস্যকর আর কি ওরকম ব্যাপার হয়ে গেছিল ওখানে। এবার কি শুনবো বল, পুরনো না নতুন? নতুনই আমি মোনালি ঠাকুরের গাওয়া, খুব ভালো গান, দম লাগা কে হিসা সিনেমা থেকে গান, মোনালি ঠাকুরের গাওয়া মুহমুহ কে থাকে, শুনিনি সবাই। ये मोह मोह के धागे तेरी उंगलियों से जाल छे, कोई टोह टोह ना लागे किस तरह गिर हाय सुलझे।
सब कुछ अभी जाने तेरी झूठी बातें मैं सारी मान लूं ये ज़हरा कहते से हम ना बार आज हम के सांसें ले आ मुंह के धागे तेरी उंगलियों से जाने कोई तो हटो है ना रागे किस तरह गिर हाई सुनछे আচ্ছা যারা এই মুহূর্তে জয়েন করেছো তাদের বলি তোমরা দেখছো গান স্কোয়ার সুর সাথে আড্ডা নিয়ে কিছুক্ষণ আর আমরা মোটামুটি লাস্টের দিকেই চলে এসেছি এর মধ্যে অনেকগুলো গান হয়ে গেছে আর আজকে আমাদের সঙ্গে সেটে রয়েছে কৃতিকা আর তোমাদের উদ্দেশ্যে বলার যারা আমাদের গান স্কোয়ারে পার্টিসিপেট করতে চাও তারা খালি গলায় তিন থেকে চারটে গান গেয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও আমি নাম্বার দুটো বলছি 8370836100 আর 7605893781 অনেক কিছুই গল্প হলো তোর সঙ্গে তো আমাদের আর বেশি সময় নেই তো আমি বেশি কথাও বাড়াবো না শেষ আজকের কোন গান দিয়ে হয় বলে একটা সুন্দর অজিত দাস্তা খুব সুন্দর গান শুনে নি সুন্দর
খুব এনজয় করলাম কৃতিকা তোর সঙ্গে, আশা করি আগামীতে আবার পাবো তোকে আমাদের এই সেটে। আচ্ছা, যাতে যাতে কিছু ভালো কথা আমাদের জন্য, আমাদের গান স্কোয়ারের জন্য একটু শুভেচ্ছা বার্তা দিয়ে দে। এটাই বলবো, খুব ভালো লাগছে এখানে এসে, আর যারা গান গাইছে নিউ জেনারেশন তাদেরকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর সবাই এসো প্লিজ, এখানে এসে আড্ডা দাও সবার সাথে। বাস, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং কৃতিকা। আর এতক্ষণ তোমরা দেখছিলে গান স্কোয়ার, ও আমাদের আজকের এইখানেই অনুষ্ঠান শেষ করছি আমরা। আমরা ফিরে আসবো আবার নেক্সট উইক একই সময় আরও কিছু নতুন মুখ নিয়ে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, সি ইউ অন দ্য নেক্সট উইক।